দর্শক আপনারা দেখতেছেন আমরা এই দিনের আলোতে অন্ধকারের মধ্যে আছি যে অন্ধকারটা কেন পাহাড়ের পাদদেশে একদম আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চট্টগ্রাম শহরে ঢোকার মুখে কালুশা ব্রিজ বলা হয়। কালুশা ব্রিজের একটু আগ দিয়ে হাতের বাম দিকে অক্সিজেন একটা রোড গেছে, ওই রোডের পাশে নাকি সাতজন আউলিয়ার দরবার আছে। আমরা আসলে খোঁজার চেষ্টা করব এবং খুঁজে পেলে জানানোর চেষ্টা করব এটার রহস্য। এই মাজারটা নাকি এই পাহাড়ে অবস্থিত। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক স্পষ্ট আপনারা পাহাড়ি এলাকাটা দেখতে পাবেন। ওই পাহাড়ি এলাকার মধ্যেই আমরা গিয়ে খুঁজবো যে আসলে সাত আউলিয়ার দরবারটা আসলে আছে কি না বা কতটুকু আছে কি সত্যতা। চলুন আমরা মানুষ থেকে জিজ্ঞেস করে একে একে আমরা ঘটনাগুলো জানার চেষ্টা করি। বাম দিকে গেছে, এটা হলো যে অক্সিজেন, এটা অক্সিজেন দিকে চলে গেছে, এটা নতুন লিঙ্ক রুট হয়েছে, এই রুট দিয়ে নাকি যেতে হবে। কাকা এখানে সাতাউলিয়ার মাজারটা কোন দিকে? সাতাউলিয়ার মাজার আমরা সামনে যাচ্ছি আর আমাদের কাছে অনেক ভয়ঙ্কর এবং অদ্ভুত টাইপের তথ্য আমাদের কাছে আসতেছে, কারণ যাওয়ার পথে পথে আমরা বিভিন্ন লোক থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছি। আসলে ব্যাপারটা অনেক রহস্যজনক এবং অদ্ভুত টাইপের হয়ে যাচ্ছে। আর একটা কথা যে এখানে সাত আউলিয়ার মাজার খুঁজতেছি আমি, কিন্তু সাত আউলিয়ার মাজার নয়, এখানে সাত পীরের মসজিদ নামেই এলাকাটা পরিচিত। এখানে নাকি একজন মাত্র আউলিয়া শায়িত আছেন। তা এই মাজারের এলাকায় আসতে না আসতেই আমাদের কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, যে ভয়ঙ্কর একটা অনুভূতি, ভয়ঙ্কর একটা পরিবেশ। এটা আসলে বাস্তবে না দেখলে আপনাদের কাছে মানে বিশ্বাস হবে না। দর্শক আমি যতটুকু পারি যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখাবো এবং শোনানোর চেষ্টা করবো। তো এখানে আসার পরে কিন্তু আমার একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, এখানে আরও লোকজন আছে, তো ইতিহাসটা আসলে সবাই অভিভাবক বলতে জানে বা জানে না, তো ওনার থেকে আমি কিছু ইতিহাস জানবো। আর একটা কথা বলে রাখি, আসলে এই মাজারের কোনো খাদেম এখানে নেই এবং এখানে লোকজন তেমন একটা যাতায়াত করে না খাদেমরা, তো আমরা এই জন্যই খাদেমদেরকে পাবো না, খাদেম ওনার বংশধরকেও পাবো না। তো আমরা নিজেরাই একটু দেখানোর চেষ্টা করি এবং এলাকার লোকজন থেকে জানার চেষ্টা করি। দর্শক আমরা একটু ভিতরে যাই। আচ্ছা এবার বলুন তো এই এলাকাটা, এই স্থানটা আসলে মানে কোন জায়গা? এটা সাত আউলিয়ার মসজিদ স্থান। সাত আউলিয়ার মসজিদের পাশে একটা আপনার মাজার, যেই মাজারটা আছে জান মিয়া শাহ, উনি এখানে ছিল দীর্ঘায়িত, এখন ওনার অলাপর্জন একটা স্বপ্নের মধ্যে দেখছে কি আলোকিত হয়েছে বা ভালো আর মন্দ দোনারা এরা বংশদূতে জানে। বাকিটা হচ্ছে যে আমরা দেখতেছি এখানে মানুষ আসতেছে যাচ্ছে। মানুষ কেন কেন আসে এখানে? এখানে একটা ওই আপনার ওই এদের বংশদূতের একটা ইয়া ছিল, খবর ছিল। এখানে এটা কি পাহাড়ের মধ্যে নাকি? হ্যাঁ পাহাড়ের মধ্যে। এটা কত উপরে? এই আপনার চল্লিশ ফিট হবে রুট থেকে, গেট থেকে চল্লিশ পঞ্চাশ ফিট এদিক দিয়ে যেতে হবে না? জি জি। এই জায়গাটা মানুষ আসলে এখানে বসার জন্য একটা কি অবস্থান করছে এই জায়গাটা এখানে এখানে জি মহিলারা আসে এখানে কি এই যে মহিলারা আসে বসে এখানে দোয়া দরুদ করে নামাজকাম করে এরকমই না। এখানে কিছু জিনিসপত্র আছে দেখতেছি, আবার ওই খানা যখন চলে তখনের জন্য আর কি, মানে খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করার জন্য কিছু তুলে আসছে জান মিয়া শাহর মাজারের সামনে। এখানে এসে মহিলাদেরকে দেখতে পেলাম, কিছু মহিলা। আচ্ছা ওনারা কেন এখানে? এখানে আসছে ওনাদের কিছু ধর্মীয় অনুভূতি নিয়ে কিছু পেশ করবে, কিছু ভালো মন্দ দেখবে দেখবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কিছু চাবে। যে মাজারের মধ্যে যেগুলি আসলে সচরাচর যেগুলি মানুষ কি ধর্ম নিয়ে কিছু না, এই এই এখন তো এখানে তো একটা অন্ধকার ভাব, যদিও যদি এখন সন্ধ্যা হয় নাই কিন্তু এখানে একদম অন্ধকার, পাহাড়ের
পাদদেশে তো এখানে ওনাদের ভয় করে না এই যে মহিলারা এই যে মাজার আসছে মহিলারা আসছে মানে ওনারা দূরত্ব থেকে অনেক দূর থেকে আসছে তারা দেরি হয়ে গেছে আসলে তেগুলি আসরের পরে আগে বা আসতে হয় মানে আসতে পারে নাই যে কোনো কারণ বসতে দর্শক আপনাদেরকে আমি এতক্ষণ যা শুনালাম যা দেখালাম হয়তো আপনাদের অনেক বিশ্বাস হবে না অনেকের কাছে বিশ্বাস হবে তবে এটাই সত্য যে একদম একটা ঘোর অন্ধকারের মধ্যে যে ওনার এই মাজার আর এই মাজারের ইতিহাসটা সঠিকভাবে আমি পেলাম না এটাও সত্য আসলে যতটুকু আমি পেলাম অতটুকু আমি আস্তে আস্তে আপনাদেরকে শুনালাম এই ভাইজানের মুখ থেকে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি হেল্প করছেন যতটুকু পারছেন জানানোর চেষ্টা করছেন যদি আমরা খাদেমকে পাই নাই বা এলাকার আর লোকজন পাই নাই ততটুকু জানছি ততটুকুই সন্তুষ্ট যাবার বেলায় আপনাকে আমি বলি আপনি একটু এখানে আসার ঠিকানাটা যদি বলে দিতেন আমি আসার না এই জায়গাটার ঠিকানা মানুষ দূর থেকে আসলে কিভাবে আসবে এই আপনার ফকিরহাট নামবে কালুশা মাজারের ব্রিজের এখানে নামবে ব্রিজের নামে আপনার যে বাইপাস সড়ক আছে সড়ক দিয়ে আসি আউলিয়ার মসজিদ বললে সাতলে মসজিদ বললে যে কেউ দেখা দিবে আপনাকে আপনার ফকিরহাটের নামলো দেখা দিবে আসলে পরে তো ওনার মাজারটা পাবে মসজিদের পাশে ওনার মাজারটা মাজারটাই পাশে মাজারটা পাশেই আছে তো যাই এই জায়গাটার নাম হলো সলিমপুর সলিমপুর আর সীতাকুণ্ড থানায় পড়ছে সীতাকুণ্ড থানাতে পড়ছে ওকে আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশ।